আসসালামু আলাইকুম সকলকে সকলকে আমাদের 100 ডে বায়োলজি চ্যালেঞ্জে স্বাগতম। তোমরা জানো যে আমাদের 100 ডে বায়োলজি চ্যালেঞ্জ হচ্ছে আমরা টানা 100 দিন বায়োলজির কিছু শর্ট টপিক্স নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো, এমসিকিউ হয়তো কোনো শর্ট টপিক্স নিয়ে বায়োলজির ব্যাপারে কথা বলে তোমাদের বায়োলজির আগ্রহ বাড়ানোর চেষ্টা করবে এবং তোমাদের কাছেও কিছু চ্যালেঞ্জ থাকবে যে চ্যালেঞ্জগুলো তোমরা কমপ্লিট করে নিজেদের বায়োলজিটাকে আরও শার্প করতে পারবে। সো আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় অণুজীব অধ্যায়ের দুটি মশাবাহিত রোগ নিয়ে, একটার নাম হচ্ছে ডেঙ্গি আর একটার নাম হচ্ছে ম্যালেরিয়া। সো ডেঙ্গি আসলে একটা ভাইরাস গঠিত রোগ, এটাকে ডেঙ্গি ডেঙ্গু দুইটাই বলে। ডেঙ্গুর পাশে দেখবো বলা আছে এটা আসল উচ্চারণ আসলে ডেঙ্গি, আমরা উচ্চারণ করি আসলে ডেঙ্গু। সো ডেঙ্গি বা ডেঙ্গু যাই বলে এটা আসলে আমাদের একটা কী ঘটিত রোগ, এটা হচ্ছে আমাদের একটা ভাইরাস গঠিত রোগ। এই যে আমাদের দেখা যায় ডেঙ্গি ভাইরাস, এই ডেঙ্গি ভাইরাসটা একটা মশা বহন করে। ডেঙ্গি ভাইরাসটা কি একটা মশা বহন করে, সেই মশাটা যখন আমাদের কামড় দেয় সেই মশার কামড়ের কারণে আমরা হচ্ছে যে আক্রান্ত হই। সো ডেঙ্গি ভাইরাসটা কি, ডেঙ্গিটা আসলে কি আমাদের একটা ভাইরাস গঠিত রোগ, যেটি আমাদের হচ্ছে যে ডেঙ্গি ভাইরাস নামে আমরা পরিচিত। এবং এই ডেঙ্গি ভাইরাসটা কে বহন করে, এই ডেঙ্গি ভাইরাসটা আমাদের হচ্ছে একটা মশকি বহন করে। সেই মশকিকে আমরা কি বলি, আমরা সেই মশকিটাকে বলি এডিস মশকি। তো এখন একটা প্রশ্ন তোমাদের কমন জাগ্রত হতে পারে মনে, যে মশা কেন হচ্ছে যে আমাদের কামড় দেয় না, মশকি কেন কামড় দেয়, মানে মেল মসকিউটো আমাদের বাইট করে না, আমাদের বাইট করে ফিমেল মসকিউটো। তো ফিমেল মসকিউটো আমাদের বাইট করার কারণ হচ্ছে যে এই যে ফিমেল মসকিউটো, তাদের মেইন একটা কাজ হচ্ছে তারা বাচ্চা প্রোডিউস করে, মানে হচ্ছে তারা ডিম দেয়। তারা কী দেয়, ডিম দেয়, তারা হচ্ছে ডিম দেয়, সেই ডিম থেকে মশার বাচ্চা যে হচ্ছে যে লার্ভা পিউপা ইমাগো এগুলা তৈরি হয়। সো এই যে ডিম দেয় যে তারা, মৎস্য কী হচ্ছে ডিম পারে। সো ডিম পারার জন্য তার দুইটা জিনিস দরকার, তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে উষ্ণ পরিবেশ, গরম পরিবেশ। সো মানুষের রক্ত থেকে উষ্ণ কিছু নেই, মানুষের রক্ত খায় একটা গরম পরিবেশ ক্রিয়েট হয়। দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আয়রন, মানুষের রক্ত মধ্যে হিমোগ্লোবিন রয়েছে যেটা আয়রনের একটি ভালো উৎস। তৃতীয় জিনিস যেটি প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন। তো মানুষের দেহে কী প্রয়োজন, মানুষের দেহে আমাদের প্রোটিন রয়েছে, সেই প্রোটিন তারা গ্রহণ করতে পারে। সো দ্যাটস ওয়াই তারা রক্ত খায়। আর ম্যালেরিয়া, এটা মনে রাখতে হবে এটা একটা প্যারাসাইটিক ইনফেকশন। ম্যালেরিয়া কী, ম্যালেরিয়া একটা হচ্ছে আমাদের প্যারাসাইটিক ইনফেকশন। এই ম্যালেরিয়ার জন্য যে আমি স্পোরোজয়েড বলি, স্পোরোজয়েড ইজ এ প্যারাসাইট। তো ম্যালেরিয়া হচ্ছে আমাদের একটা প্যারাসাইটিক ইনফেকশন। তো এই ম্যালেরিয়ার মধ্যে যে আমরা স্পোরোজয়েডটা বলি সেটা আমাদের একটা প্যারাসাইট, ওয়ান কাইন্ড অফ প্যারাসাইট, দ্যাট মিন্স পরজীবী। স্পোরোজয়েড আমাদের উপর ডিপেন্ড করে, ভাইরাস একটা প্যারাসাইট, বাট ভাইরাসকে আমরা ভাইরাস নামে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটা এত ডাইভার্সিটি রয়েছে। তো এটা একটা প্যারাসাইটিক ইনফেকশন এবং এটা আমাদের ছড়ায় অ্যানোফিলিস মশকি দ্বারা, স্ত্রী অ্যানোফিলিস মশকি দ্বারা এই রোগটা ছড়ায়। এখন এই দুইটা রোগী আমাদের জন্য লাইফ থ্রেটেনিং, আমাদের জীবনের ঝুঁকি হতে পারে এই দুইটা রোগী। বাট মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ম্যালেরিয়াটা আমাদের এন্ডেমিক একটা ডিজিজ, ম্যালেরিয়াটাকে আমাদের একটা এন্ডেমিক একটা ডিজিজ। এন্ডেমিক মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে যদি কোনো রোগ বেশি থাকে তখন তাকে আমরা এন্ডেমিক ডিজিজ বলি। কোনো প্রাণী যদি সেই একটা অঞ্চলেই থাকে, এই অঞ্চলে বাইরের কোথাও না থাকে, তখন তাকে আমরা এন্ডেমিক প্রাণী বলি। সো এই যে আমাদের ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা আমাদের একটা এন্ডেমিক ডিজিজ। তো ম্যালেরিয়াটা মেইনলি আমাদের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে, এই পার্বত্য চট্টগ্রামের দিকে আমরা ম্যালেরিয়াটাকে দেখি, যে পার্বত্য চট্টগ্রামে আমাদের ম্যালেরিয়াটা বেশি হয়। আর ডেঙ্গুটা, আগে ডেঙ্গুটাকে হচ্ছে ঢাকা ফিভার বলা হতো, ডেঙ্গু যখন প্রথম আবিষ্কৃত হয়েছে তখন সেটাকে ঢাকা ফিভার বলা হতো। তো এই ডেঙ্গুটা আমাদের মেইনলি ঢাকায় বেশি হয়, কিন্তু লাস্ট ইয়ার 2019 সালে যে ডেঙ্গু মহামারীর মতো বাংলাদেশে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তখন কিন্তু ঢাকা ছাড়া পুরো বাংলাদেশেই ডেঙ্গির প্রভাব দেখা গিয়েছে। এবং ম্যালেরিয়া মশারও দেখা যায় পার্বত্য চট্টগ্রাম ছাড়াও নানা জায়গায় ম্যালেরিয়া আক্রান্ত দেখা যায়। কেন দেখা যায়, কারণ এটা মশা, মশা উড়ে উড়ে যে কোনো জায়গায় চলে আসতে পারে। ধরো আমি হচ্ছে যে গেলাম যে পার্বত্য চট্টগ্রাম ঘুরতে গেলাম, আসার সময় আমি ব্যাগে করে ম্যালেরিয়া মশা নিয়ে আসলে তো আমার বাসায় মানুষ আক্রান্ত হওয়ার পসিবিলিটিস রয়েছে না। তো এখন আমাদের যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদের বলতে চাচ্ছি, যে ডেঙ্গু মশা আমাদের হচ্ছে যে কোথায় গিয়ে আক্রমণ করে, বা ডেঙ্গি ভাইরাস যে রয়েছে এটা আমাদের দেহের কোন জিনিসটাকে আক্রমণ করে। এই আক্রমণের ক্ষেত্রে দুইজনই আমাদের এই ব্লাড সেলকে আক্রমণ করে, ম্যালেরিয়া এবং হচ্ছে যে ডেঙ্গি, তারা দুজনই তাদের আমাদের মেইন যে প্রভাবটা সেটা হচ্ছে আমাদের ব্লাড সেলকে, কোনো ব্লাড সেলকে আক্রমণ করে। এখন আমাদের মনে রাখতে হবে ডেঙ্গি ভাইরাস আমাদের প্লেটিলেটকে আক্রমণ করে। ডেঙ্গি ভাইরাস আমাদের কীকে আক্রমণ করে, প্লেটিলেটকে আক্রমণ করে। আমাদের ডেঙ্গি ভাইরাস আমাদের ব্লাড সেলের মধ্যে কোনটাকে আক্রমণ করে, প্লেটিলেট, যেটা আমাদের রক্ত জমাট বাঁধার জন্য দেয়। আর ম্যালেরিয়াটা আমাদের আরবিসিকে আক্রমণ করে, আরবিসি যেটা আমাদের বডিতে হচ্ছে যে সারা সব জায়গায় অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে সব কিছুর জন্য দায়ী, সেটা হচ্ছে যে আমাদের আরবিসি।
তো এই যে প্লেটিলেট রয়েছে, এই প্লেটিলেটের যদি ভেঙে যায়, প্লেটিলেট যদি আমাদের ডিস্ট্রাকশন হয়, যে আমাদের প্লেটিলেটকে ভেঙে ফেলছে, সো প্লেটিলেটের ডিস্ট্রাকশন হয়, আর এখানে আমাদের আরবিসির ডিস্ট্রাকশন হয়। প্লেটিলেট এবং আরবিসির যে ডিস্ট্রাকশন হয় মানে ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে আলটিমেটলি কী হবে, যে প্লেটিলেট ভেঙে গেল, প্লেটিলেট ভেঙে যাওয়ার প্রভাবে আমাদের কী দেখা যায়, প্লেটিলেট ভেঙে যাওয়ার প্রভাবে আমাদের কী হবে, যে আমাদের রক্ত তঞ্চন করতো প্লেটিলেট, প্লেটিলেট যদি ভেঙে যায় তাহলে কি রক্ত তঞ্চন আর হবে, রক্ত তঞ্চন হবে না, তখন হবে কি রক্তক্ষরণ হবে, তখন কি দেখা যাবে রক্তক্ষরণ দেখা যাবে। আর আরবিসিটা যদি ভেঙে যায়, আরবিসি যদি কমে যায়, লোহিত রক্ত ভেঙে যদি কমে যায়, তখন আমাদের একটা রোগ দেখা যায়, যেটাকে আমরা বলি রক্তশূন্যতা, আমরা কি কী বলি রক্তশূন্যতা বলি, ঠিক আছে। তো এখানে আমাদের আরবিসি কমে যাওয়ার কারণে আমরা দেখতে পাই রক্তশূন্যতা। সো এই যে আমাদের ডিস্ট্রাকশন হচ্ছে প্লেটিলেট, এর ফলে কিন্তু আমাদের পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ বা ব্লিডিং হচ্ছে, এবং রক্তক্ষরণ বা ব্লিডিং হয়েই কিন্তু আলটিমেটলি ডেঙ্গুর পেশেন্ট মারা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে যে হেমোরেজিক ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের মধ্যে আমাদের তিনটা টাইপ রয়েছে, একটাকে বলি আমরা ক্লাসিক ডেঙ্গি ফিভার, আর একটাকে বলি আমরা হেমোরেজিক, মানে হেমোরেজ হচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, আর একটাকে বলি আমরা হেমোকনসেন্ট্রেশন। হেমোকনসেন্ট্রেশন বলতে ডেঙ্গির একটা টার্ম রয়েছে যে হেমোকনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। এই যে আমাদের হেমোকনসেন্ট্রেশন রয়েছে, হেম মানে কি, হেম মানে হচ্ছে যে আমাদের ব্লাড, হেম মানে বোঝায় যে আমাদের ব্লাড, কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব বোঝায়, তো এখানে আমাদের কি হয় ব্লাড ঘন হয়ে যায়। সো ব্লাড হেমোকনসেন্ট্রেশনে আমাদের ব্লাড ঘন হয়ে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের রক্তনালীগুলো যে রয়েছে, রক্তনালীগুলোর মধ্যে এই যে রক্তনালীর ভেতরের যে লেয়ার, এন্ডোথেলিয়াম বলি আমরা, রক্তনালীর সবচেয়ে ভেতরের যে প্রাচীর এন্ডোথেলিয়াম, তো আমাদের হয় কি এই ডেঙ্গি হলে এই ভাইরাস কিছু আমাদের কেমিক্যাল মেডিয়েটরস, কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে রাসায়নিক পদার্থের কারণে এই ব্লাড ভেসেলগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা তৈরি হয়। সো ব্লাড ভেসেলগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা তৈরি হলে এই ব্লাড ভেসেলগুলো দিয়ে প্লাজমা বের হয়ে যায়, কী বের হয়ে যায়, প্লাজমা বের হয়ে যায়, যাকে আমরা বলি প্লাজমা লিকেজ, যাকে আমরা কী বলি, যাকে আমরা বলি প্লাজমা লিকেজ, প্লাজমা বের হয়ে যাচ্ছে। সো প্লাজমা বা ফ্লুইড যদি বের হয়ে যায়, তাহলে ফ্লুইড বের হয়ে গেলে তাহলে আমাদের এখানে কী হচ্ছে, প্লাজমা লিকেজ হচ্ছে। তাহলে যদি আমাদের ফ্লুইডটাই বের হয়ে যায়, তাহলে কি এখানে আমাদের যে আরবিসি থাকবে, সে আরবিসিগুলো ডাব্লিউবিসি প্লেটিলেটের ঘনত্ব বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে গেলে কি তারা কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসলে যে সম্ভাবনাটি ক্রিয়েট হয়, তারা ক্লট বা জমাট বেঁধে তারা নিজেরা আর চলাচল করতে পায় না। চলাচল করতে যখন পারে না, তখন আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে, ভাইটাল অর্গানগুলোতে ব্রেন, হার্ট, লিভার, কিডনি এসব জায়গায় ব্লাড সাপ্লাই কমে যায়, তখন পেশেন্ট আলটিমেটলি শকে মারা যায়। শক মানে কি, শক মানে আমাদের টিস্যুগুলোতে যখন এনাফ পরিমাণ ব্লাড সাপ্লাই না হয়, সে কন্ডিশনকে আমরা শক বলি। হোয়াট ইজ শক, শক মানে হচ্ছে ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই ইন আওয়ার বডি। সো হেমোকনসেন্ট্রেশন, শক মানে কি, শক মানে হচ্ছে আমাদের এই টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কম, তো হয়ে পেশেন্ট মারা যায়। আর এই ম্যালেরিয়াতে মেইনলি পেশেন্ট হচ্ছে যে রক্তশূন্যতায় মারা যায় না, ম্যালেরিয়ার একটা টাইপ রয়েছে সেটাই পেশেন্ট মারা যায়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অন্যান্য ম্যালেরিয়াগুলো পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামকে আমরা বলি ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট বা সেরেব্রাল, সেরেব্রাল ম্যালেরিয়া, টার্সিয়ারি টার্মটা আছে, আমি টার্সিয়ারিটা এখন লিখছি না, ম্যালেরিয়া বলি। এই যে ম্যালেরিয়াটা আছে, এটি স্পেসিফিকভাবে আমাদের মস্তিষ্কের গিয়ে আক্রমণ করে, তো মস্তিষ্কে আক্রমণ করে বলে আমরা মেনিনজাইটিস, মস্তিষ্কে প্রদাহ, মেনিনজাইটিস হয়ে পেশেন্ট মারা যায়। তো এই হচ্ছে আমাদের ম্যালেরিয়া এবং ডেঙ্গির বেসিক কিছু কথাবার্তা, এ নিয়ে অনেক কথাবার্তা বলার আছে, অনেক কিছু বলার আছে, তোমরা নিজেরা এই জিনিসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ জানবে, আমিও চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর জন্য। সো এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি অ্যাপ্রিসিয়েশন করো, তাহলে দেখা যায় যে কাজ করতে ভালো লাগে সবার ক্ষেত্রে, সবাই অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে, সবাই অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে, এমনকি আমাদের অলমাইটিও বলেছে তার অ্যাপ্রিসিয়েশন করার জন্য। সো অ্যাপ্রিসিয়েশন সবাই পছন্দ করে, যদি কাজ ভালো লাগে তাহলে অ্যাপ্রিসিয়েশন করবা, ভালো না লাগলে গালি দিবা, এটাই স্বাভাবিক ব্যাপার। সো তোমরা ভিডিওটা শেয়ার করো সকলের সাথে, তোমাদের বন্ধুরা দেখুক, জিনিসগুলো শিখুক, আর যদি তোমাদের আমাদের কার্যক্রম ভালো লাগে, বন্ধুদের গ্রুপে যুক্ত করো,
আর হচ্ছে যে আমার কিছু পেইড কোর্স রয়েছে এইচএসসি 2020-এর জন্য, 21-এর জন্য, 22-এর জন্য, সেগুলো একটু ওয়াচ আউট করতে পারো। 22-এর জন্য ব্যাচটা সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, আর 21-এর ব্যাচ অলরেডি রানিং। আর 20-এর জন্য আমাদের দুইটা কোর্স নতুন চালু হচ্ছে, একটা হচ্ছে যে এইচএসসি রিভিশন প্রোগ্রাম, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, আর একটা কোর্স চালু হচ্ছে যে আমাদের ডেডিকেটেড বায়োলজি মেডিকেল অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশন কোর্স চালু হবে, 40 ক্লাসের একটা কোর্স। আর এদের জন্য একটা কেমিস্ট্রি ডেডিকেটেড কোর্সও চলছে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড। সো থ্যাংক ইউ অল, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।